গুড ইভিনিং। তো দেখো এখন রেডি হয়ে গিয়েছি মেলা যাওয়ার জন্য। তো আজকে হচ্ছে বড়দিন বলে কথা, 25 ডিসেম্বর, তো মেলাতে তো একটু যেতেই হবে তাই না? তো সেই জন্য রেডি হয়ে গিয়েছি এখন মেলায় যাব বলে। এই যে তিনজনেই এখানে রেডি, আর আমি সেই নতুন সোয়েটারটা পরে নিয়েছি। তো চলো যাওয়া যাক এখন। আর আমরা যাব কিসে করে বলো তো? আমাদের স্পেশাল গাড়ি সাইকেল, তো সাইকেলে করেই যাব। এইটাই, এই যে দেখো। তো চলো বেরিয়ে যাই এখন, মেলাতে গিয়ে দেখাবো তোমাদেরকে। দেখো বন্ধুরা, আমরা কিন্তু বাড়ি থেকে রওনা দিয়ে দিয়েছি আর অলরেডি আমরা মেলার কাছাকাছি চলেও এসেছি। তো মেলাটা না আমাদের বাড়ি থেকে অনেকটাই দূরে, সেই জন্য আর কি দুজনে দুটো সাইকেল নিয়েছি। যেহেতু মেয়ে বড় হচ্ছে তাই একটা সাইকেলে তিনজন মিলে আসতে তো খুবই অসুবিধা হবে তাই না? তো সেই জন্যই আর কি। তো এখন আমরা যাব চার্চে, চার্চে থেকে ঘুরে সেখানে সমস্ত কিছু তোমাদের সাথে দেখাবো, সমস্ত কিছু শেয়ার করব, তারপরে যাব মেলাতে। তো চলো, তোমাদেরকে তো ওয়েলকামটা জানানোই হয়নি। তো হ্যালো মাই লাভলি ভিউয়ার্স, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল এসআরআর ডেলি ব্লগ। এসআরআর ডেলি ব্লগের নতুন একটি ভিডিওতে তোমাদের সবাইকে জানাই অনেক অনেক স্বাগত আর অনেক ভালোবাসা। তো এই যে দেখো মেলার কতটা আগে থেকে দেখছো, এই যে রাইস দিয়ে খুব সুন্দর করে সাজিয়েছে, খুব ভালো লাগছে। তো তোমরা কিন্তু ভিডিওটা দেখতে থাকো আর কেউ কিন্তু স্কিপ করে দেখো না। তো চার্জে যাব, সমস্ত কিছুই তোমাদের সাথে শেয়ার করব, কি করলাম না করলাম। তো সেটা দেখতে গেলে অবশ্যই তো পুরো ভিডিওটা দেখতে হবে তাই না? ভিডিও তো স্কিপ করে গেলে হবে না, কিছুই বুঝতে পারবে না ভিডিওটা স্কিপ করে গেলে। তো দেখো অনেকক্ষণ ধরে যেহেতু সাইকেল চালানো হচ্ছে তাই এখন একটু হেঁটে হেঁটে যাচ্ছি। তো বন্ধুরা অবশ্যই কিন্তু একটা লাইক দিয়ে ভিডিওটা দেখা শুরু করো। এই যে দেখো আমরা চলে এসেছি চার্চে। তো এটা কত বড় চার্চ দেখেছো, আর কত সুন্দর করে সাজিয়েছে। তো এই চার্চের সামনেটায় শুধু ভিড় দেখো একবার। আসলে ভিতরে না অনেকজনকে একসাথে আর কি ঢুকতে দিচ্ছে না, অল্প অল্প জন করে আর কি ঢুকতে হচ্ছে, কিছু নিশ্চয়ই কারণ আছে। তো সেই জন্য তো ওখানেও ঠেলা ঠেলি করে আর কি লাইন দিয়ে ঢুকেছি। তো সেই সমস্ত কিছু ভিডিও তোমাদের সাথে অবশ্যই শেয়ার করব, তার জন্য তো ভিডিওটা তোমাদেরকে দেখা কন্টিনিউ করতে হবে তাই না? আর এই যে দেখো এখন এখানে এসেছি মোমবাতি জ্বালাবার জন্য, সবাই মিলে এখানে মোমবাতি জ্বালাচ্ছে। তো আর এই জায়গাটাকেও খুব সুন্দর করে সাজিয়েছে, এটা হচ্ছে চার্জের একটা সাইটের দিকে। তো এই যে দেখো এখন মোমবাতি আমরা হচ্ছে বাড়ির থেকে নিয়ে গিয়েছিলাম, তো মানে আমাদের এখান থেকে দোকান থেকে কিনে নিয়ে গিয়েছিলাম মোমবাতি। তো এই যে এখন আমি আর আমার মেয়ে মোমবাতি জ্বালাতে যাচ্ছি। তো এর পাশটাতে আরেকটা জায়গা আছে, সেখানেও বেশ সুন্দর মানে সান্তাক্লসের পুরো দৃশ্য খুব সুন্দর করে সাজিয়েছে, সেই জায়গাটাও তোমাদের সাথে শেয়ার করব, দেখাবো সমস্ত কিছু। তো চলো বন্ধুরা তোমরা ভিডিওটা দেখতে থাকো। জানি হাত বাড়ালে ধরা দেবে ভালোবাসা, পথ চেন পাশে আছি যেন আমাকেও সঙ্গে নিলে। আমাদের মোমবাতি জ্বালানো টালানো সমস্ত কিছু কমপ্লিট। আর ওই যে দেখো ওই সাইডটায় মোমবাতি জ্বালাচ্ছিলাম যে লাইটিং দেওয়া আছে, আর এই সাইডটায় বললাম না কত সুন্দর সাজিয়েছে দেখছো। আর এখানে মানুষ এত ভিড় করে আছে, তো একটু ভালো করে দেখাতেই পারলাম না তোমাদেরকে, যেটুকু পারলাম সেটুকুই দেখাবার চেষ্টা করলাম। আসলে কেউ সেলফি তুলছে, কেউ ভিডিও করছে, কেউ ফটো তুলছে, এই করতেই ব্যস্ত। তো আমি তো একটুও ফটো তুলতে পারিনি সেইভাবে, তো সে যাই হোক। আর মেয়ের তো বারবার প্রশ্ন, এটা কি, ওটা কি, এটা কেন দিয়েছে, ওটা কেন দিয়েছে। আর এটা তো যাদের উৎসব তারাই বেশি ভিড় করে এখানে থাকবে তাই না বন্ধুরা? আর তারপরে দেখো আমরা এটা কিন্তু চলে এসেছি চার্চের ভিতরে, ঠেলা ঠেলি গুঁতো গুঁতি করে গেট থেকে ঢুকে চার্চের ভিতরে চলে এসেছি এখন। আর এই চার্চের ভিতরটাও খুবই খুবই সুন্দর করে সাজিয়েছে, কি বলবো, এত ভালো লাগছে এসে আমার। তো আমার বর বলল তুমি আর মেয়ে যাও ঘুরে আসো ভিতর থেকে, আমি বাইরে দাঁড়িয়ে আছি। তো ঢুকতে গিয়ে তো মেয়ের মাথা ঠোকা খেয়েছে মানুষের ভিড়েতে, তো সে যাই হোক। তো ফাইনালি ঢুকে গিয়েছি আর ভিতরের জায়গাটাও তোমাদের সাথে শেয়ার করছি, দেখো কি ভালো লাগছে। যত দূর যায় চোখ
পাশে আছি আমি তোমার। আজ নয় কাল হোক, কেটে যাবে অন্ধকার, তুমি অভিমানী হেঁটে যাবে জানি, স্বপ্নের সেই মিছিলে তো সারা জায়গা ভোর বলে বলে যে টুপিটা খোলো টুপিটা খোলো বলে বলে ফাইনালি শেষ পর্যন্ত টুপিটা খুললো। আর চার্জে থেকে বেরিয়ে এখন আমরা যাচ্ছি মেলার দিকে। মেলাটা আরেকটু সামনে একটা বড় মাঠের মধ্যে হচ্ছে। আর এই যে দেখো এখান থেকে যাচ্ছি, দু ধারে পুরো দোকানে ঠাসা, একেবারে দোকান বসেছে দুই ধারে। তো সমস্তটাই তোমাদেরকে দেখাচ্ছি। এই যে দেখো খেলনার দোকান, দুলের দোকান, তারপরে নানা রকম কিছু ঘর সাজাবার জিনিসপত্র থেকে শুরু করে প্রচুর রকম দোকান, অনেক কিছুই বসেছে। তো আস্তে আস্তে আমরা এগোচ্ছি আর কি মেলার দিকে। তো যে দেখি মেলায় যাই, কি করি না করি, যা করব সেগুলোও তোমাদের সাথে শেয়ার করব, দেখাবো তোমাদেরকে। দেখো বন্ধুরা, আমরা সেই মেলার মাঠের মধ্যে অলরেডি চলে এসেছি। আর এই যে এখানে স্টেজ করা আছে, তো এখানে ফুল দিয়ে খুব সুন্দর করে সাজানো আছে। তো এই সামনেটাই মেয়েকে দাঁড় করিয়েছিলাম একটু ফটো তোলার জন্য। তো মেয়ের আমার চোখে আলো পড়ছে, চোখ চাইতে পারছে না, সেই জন্য ফটো টটো তো তোলাই হলো না, ওরও তোলা হলো না, আমাদেরও তোলা হলো না। তো ওই যে চার্চের মধ্যে তাও দু একটা ফটো তুলেছিলাম। তো চলো এবারে মেলাটা তোমাদেরকে পুরোটা ঘুরিয়ে দেখাবো। তো মেলাটা না অনেকটাই বড় জায়গা জুড়ে আছে, তো পুরোটা আর ঘুরতে পারিনি, যতটুকু ঘুরেছি ততটুকুই তোমাদের সাথে শেয়ার করেছি। আর আজকে না ঠান্ডাটা খুব একটা বেশি নেই, ঠান্ডাটা একটু কম আছে। আর এখন দেখো এসেই আর কি খাওয়া শুরু করে দিয়েছি। তো এসেই তো মেয়ের বায়না, মেয়ে খাবে পাবড়ি চাট। আসলে ও পাবড়ি চাট না খুবই ভালোবাসে। তো আমার খুব একটা ভালো লাগে না, যদিও আমার খুব একটা পছন্দ নয়, তাও আমি একটু টেস্ট করেছি, কিন্তু পাবড়ি চাটটা একদমই ভালো ছিল না। মেলার জিনিসপত্র না সেরকম খুব একটা ভালো হয়ও না। আর এই সাইডটা না একটু অন্ধকার মতো, যেহেতু অনেকটা বড় জায়গা জুড়ে মেলাটা হচ্ছে, এই সাইডটা একটু কারেন্টের প্রবলেম হচ্ছে, মাঝে মাঝে কারেন্ট আসছে যাচ্ছে এরকম একটা হচ্ছে। আর এইটা দেখো কি সুন্দর, ওই যে বাথটব থাকে যেমন, ওইটা এইটা পুরো আর কি অনেকটাই বড়, আর তার মধ্যে জল দিয়ে বাচ্চাদের চড়ার গাড়ি। তো এটা আমার মেয়ে তো চড়েইনি, কারণ একটা বাচ্চা তো চড়তে চড়তে আর কি পড়ে গিয়েছিল। তো মেয়ে চড়ার জন্য বায়না করছিল, তো ওকে যেই বলা হয়েছে যে যেই জলের মধ্যে যদি পড়ে যাস, তো এতটা রাস্তা এই শীতকালে, তোকে যদি ভিজে ভিজে বাড়ি যেতে হবে কিন্তু অনেকটা দূরে, তো সেই ভয়েও আর চড়েনি। আর তারপরে চলে এসেছি নতুন একটা জিনিস ট্রাই করতে। তো আমার ইচ্ছাতে একদমই না, এটা আমার বরের ইচ্ছাতে। তো এটা হলো স্মোক পান, তো এইটা হচ্ছে ট্রাই করার জন্য এসেছি। তো খুব একটা আহামরি ব্যাপার কিছু ছিল না, আর ওরা খুব একটা ভালোভাবে বানাতেও পারেনি জিনিসটাকে। তো খুব একটা দেখো এই যে ধোঁয়াটা খুব একটা মানে বেরও হয়নি। সে যাই হোক, বরের খুব ইচ্ছা যে তুমি এইটা পানটা খাও, তোমার একটা ভিডিও বানাবো। তো বরের ইচ্ছাতেই আমি করলাম। তো পানটা না খুব মিষ্টি ছিল, তো খাচ্ছিলাম তখন বুঝতে পারছিলাম। তো দেখো আমার গালের ধোঁয়াটা নিয়ে আমি কেমন করছি, আর হাসিও পাচ্ছে মাঝে মাঝে। সে যাই হোক, বরের ইচ্ছাতে হলেও নতুন একটা জিনিস কিন্তু এই যে ফার্স্ট টাইম ট্রাই করে নিলাম। তো আমাদের এখানে সচরাচর দেখা যায় না, এই মেলাটাতে এসে আমি নতুন দেখলাম এবারে। তো তারপরে এখন চলে এসেছি দেখো দুলের দোকানে। তো দুলের দোকানে এসেছি ঠিক কথা, কিন্তু দুলটুল কিছুই কিনিনি। আর মেলার ভিতরের খাবার যা বাজে কি আর বলবো। তো মেলার ভিতর থেকে বেরিয়ে রাস্তা মানে রাস্তার ধারে বাইরে এসে আমরা খাচ্ছি এখন ফুচকা। এই ফুচকাটা না দারুণ টেস্ট ছিল। আর মেলার ভিতরে খেয়েছিলাম মোমো, মোমোটা যা জঘন্য, মোমোটা মানে বেশিরভাগ অংশটাই কাঁচা, কি আর বলবো বন্ধুরা তোমাদের। তো সে যাই হোক, আমার মনে হয় মেলায় এসে রোল, চাউমিন, মোমো এসবগুলো খাওয়া একদমই উচিত না, কারণ একদম পেট তো ভরা দূরের কথা, তুমি খেয়ে মনে শান্তিও পাবে না। তো ফুচকা, ঘুগনি এইসবগুলো খাও, এর উপরেই ঠিক আছে। আর তারপরে এখন আমাদের বাড়ি ফেরার পালা। এখন চলে এসেছি আমরা মেয়ের জন্য একটা খেলনা কিনতে। তো খেলনা কেনার জন্য বায়না করছিল, একটা তো খেলনা কিনে দিতেই হবে, সেই জন্য একটা গিটার খেলনা কিনে দিয়েছি। এই যে ব্যাটারি লাগালে আওয়াজ হয়,
তো এখন ফিরছি আর কি বাড়ির দিকে। বাড়ির দিকে ফিরতে ফিরতে আর একটা জায়গা ছোট্ট করে, মানে যাওয়ার সময় তোমাদেরকে সেটা দেখানো হয়নি, তো ছোট্ট করে অনুষ্ঠান হবে বলে একটা স্টেজ হয়েছে খুব সুন্দর করে, ওই যে যিশু খ্রিস্টের যেমন গোয়াল ঘরটর করে সাজায়, তো সেই রকমভাবে খুব সুন্দর করে সাজিয়েছে। তো সামনেই ওই জায়গাটা, ওই জায়গাটাও তোমাদেরকে একটু দেখাবো। আর এইটা দেখাতে দেখাতেই আজকে আমার ভিডিওটা আমি শেষ করব। তো আজকে ভিডিওটা কেমন লাগলো তোমরা কিন্তু অবশ্যই অবশ্যই জানাতে ভুলো না। আর অবশ্যই বন্ধুরা একটা লাইক করে দিও, আর ভিডিওটা দেখার শেষে একটা কমেন্ট করো, তাহলে আমার খুব ভালো লাগবে। তো দেখো এই জায়গাটা দেখাচ্ছি, এখানেও কত সুন্দর করে ছোট্টর মধ্যে সাজিয়েছে না। তো এই যে বড়দিনে না খুব সুন্দর করে সাজায়, এগুলো দেখতে আসতে না বেশ ভালো লাগে। তো সে যাই হোক, ভিডিওটা একেবারে অন্তিম পর্বে চলে এসেছি। তো চলো বন্ধুরা আজকে ভিডিওটা এখানেই শেষ করছি, দেখা হচ্ছে আগামীকাল নতুন একটি ভিডিওর সাথে। সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো, আজকের মতো টাটা।